আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ম্যাচের সময়সূচি ও পরিসংখ্যানের দিক থেকে কে এগিয়ে বিস্তারিত দেখুন। সবার আগে এবারের কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা, এবার তাদের প্রতিপক্ষ পেয়ে গেল। ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। কলম্বিয়া টানা 28 ম্যাচ অপরাজিত রয়েছে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে দেয়া উরুগুয়েকেও ছাড় দিলেন না হামেদ রদ্রিগেজের কলম্বিয়া। মার্সেলো বিয়েজলার উরুগুয়েকে বলা হচ্ছিল এবারের কোপা আমেরিকার সেরা এক দল। ট্যাকটিক্সের কারণেই উরুগুয়ের ওপর বাজি ধরেছিলেন অনেকেই, কিন্তু কলম্বিয়া দলটা যেন রীতিমতো অপ্রতিরোধ্য। ল্যাতিন আমেরিকার খেলায় শিল্পের ছাপ হারিয়েছে অনেকদিন আগেই, সে জায়গায় এখন এসেছে শরীরি ফুটবল। উরুগুয়ে ও কলম্বিয়া ম্যাচেও দেখা গেল তা। 6টি হলুদ কার্ড, 1টি লাল কার্ড আর 26টি ফাউলের ফল নির্ধারণ করলেন জেফারসন লারমা। পুরো আসরে দারুণ ছন্দে থাকা এই মিডফিল্ডারের একমাত্র গোলে 2024 কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া, যেখানে তাদের প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা। আজ উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কলম্বিয়া। এখন দেখুন আর্জেন্টিনা ও কলম্বিয়া শেষ 5 ম্যাচের হেড টু হেড পরিসংখ্যান। আর্জেন্টিনা ও কলম্বিয়া শেষ 5 ম্যাচের পরিসংখ্যানে আর্জেন্টিনা জয় পেয়েছে 2টি ম্যাচে এবং 2টি ম্যাচ ড্র হয়েছে। অপরদিকে কলম্বিয়া জিতেছে 1টি ম্যাচ। আর্জেন্টিনা ও কলম্বিয়ার প্রথম দেখা হয় 2018 সালের ফ্রেন্ডলি ম্যাচে, তখন গোলশূন্য ড্র হয় ম্যাচটি। দ্বিতীয়বার দেখা হয় 2019 সালে কোপা আমেরিকার ম্যাচে, তখন 2-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দেয় কলম্বিয়া। তৃতীয়বার দেখা হয় 2021 সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে, তখন 2-2 গোলে ড্র করে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এবং চতুর্থবার দেখা হয় 2021 সালে কোপা আমেরিকার ম্যাচে, তখন 1-1 গোলে ড্র হয় ম্যাচটি। তারপর ম্যাচটি গড়ায় টাইব্রেকারে, টাইব্রেকারে 3-2 গোলে কলম্বিয়াকে হারায় আর্জেন্টিনা। এবং শেষবার আর্জেন্টিনা ও কলম্বিয়ার দেখা হয় 2022 সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে, তখন 1-0 গোলে কলম্বিয়াকে হারায় আর্জেন্টিনা। এখন দেখুন ফাইনাল ম্যাচের সময়সূচি। কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও কলম্বিয়া ফাইনাল ম্যাচটি শুরু হবে 15 জুলাই ভারতীয় সময় ভোর 5:30। ম্যাচের ভেন্যু হার্ডরক স্টেডিয়াম যুক্তরাষ্ট্র। আপনাদের কি মনে হয় ফাইনাল ম্যাচটি কোন দল জিতবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।